এদিকে সারা দেশে জেঁকে বসেছে শীত, মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় বিপাকে পড়ছেন তারা। রাতে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টাও করে যাচ্ছেন। তাই তো শীতার্ত এসব মানুষের কথা চিন্তা করে সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ছুটে গিয়েছে নিজ এলাকা বগুড়ায়। বুধবার অপু বিশ্বাস বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, শীতে অল্প আয়ের মানুষদের বেশি কষ্ট হয়, তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। আমি দেখেছি আমার এলাকার অনেক শীতার্ত মানুষ রয়েছেন, তাদের কষ্ট আমাকে ব্যথিত করে, তাই তো ঢাকা থেকে কিছু কম্বল নিয়ে এসেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবার কাছে প্রত্যাশা সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। করোনার এই সময়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি, কারণ এখন সচেতন থাকাটা খুব জরুরি। এর আগেও অপু বিশ্বাস অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে করোনা সংকটের শুরুতে দিন মজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেন তিনি। এদিকে অপু বিশ্বাস সর্বশেষ প্রিয় কমলা সিনেমার শুটিং শেষ করেছেন, এছাড়া ছায়াবৃক্ষ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। অন্যদিকে অনেক আগেই শেষ করেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার কাজ। দেবাশিস বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখনও মুক্তির দিন গুনছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।